ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে চলছে বিএনপির পদযাত্রা। পদযাত্রার মাধ্যমে এক দফা বিজয়ের জয়যাত্রা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি অফিসে পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ, পুলিশের টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ। গণতান্ত্রিক রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই, বাংলাদেশে নির্বাচনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাবে যুক্তরাষ্ট্র, জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। কক্সবাজারের চকরিয়ায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত কমপক্ষে পাঁচজন। বিদায়ী অর্থ বছরে হিলি স্থলবন্দরের রাজস্ব ঘাটতি 181 কোটি 97 লাখ টাকা। ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, মশা নিধনে পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। টাইফুন তালিমের আঘাতে লন্ডভন্ড চীনের দক্ষিণ উপকূল, চীন ও ভিয়েতনাম উপকূল থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে অন্তত 2,60,000-এর বেশি মানুষকে। কলম্বোয় এসিসি ইমার্জিং কাপ ক্রিকেটে এ গ্রুপের তৃতীয় ও শেষ রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের এ দলের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ এ দল। হ্যারিকেনকে নিয়ে বায়ার্ন পিএসজির কারাকারি, ইংলিশ স্ট্রাইকারের জন্য 10 কোটি পাউন্ড দাবি করেছে টটেনহাম।